ডান্স কম্পিটিশন। গট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসত, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিংয়ের একটা আয়োজন করেছিল যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল, আর তারপর থেকেই গট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। আই অ্যাম এ ডিস্কো ডান্সার, না 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 না। আই অ্যাম এ ডিস্কো ডান্সার, না 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 না। চিঙ্কি, খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি, আর তুই না 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 করছিস। আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে। এটা শুনে গট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছে না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হারি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং, এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা, এই ডান্স কম্পিটিশনটার জন্যে গট্টু চিঙ্কির ঘর না বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা। গ্যাদারিংয়ের কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্যে বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার। দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল, বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগত, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ড্যান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এটা যথেষ্ট ছিল না। স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকত, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারত না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকত। গট্টু আর গুড্ডি, তোমরা কি করছো? বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গট্টু, আমরা জিততে পারবো না, আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না, আমাদের রিদম নেই তো কি হলো? আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো, না? ব্যাস সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করব, বাই। গট্টু আর গুড্ডি, তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। হরি স্যার নিশ্চয়ই গট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো, পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল, কিন্তু গট্টু আর গুড্ডি তাতে ছিল না। দেখলে হরি, কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিং এর মতন হয়ে গেল, আর সেই দিনটাও এসে গেল যে দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল, স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল, গট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো। তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো, স্বাগত করুন চিঙ্কি আর হরিকে। অল দ্য বেস্ট বাচ্চারা,
হারি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে, গাট্টু আর গুড্ডি। কাম অন গাট্টু। আরে এই দুজনও আছে কম্পিটিশনে? ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গাট্টু আর গুড্ডি যে ডান্স স্টার্ট করলো সবাই থমকে দেখতে থাকলো। না বিটস না মিউজিক, দুজনে কিছুই ফলো করছিল না, দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফ বিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল। আর দুজনের পারফরমেন্স যখন শেষ হলো তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হারি। ইয়ে! চিঙ্কি আর হারি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। গট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবুও এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে। তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্যে কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সবসময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত, এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হারি আর ওনাদের দুই ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।